tacca bhagavato arahato samma sambuddhacca natang mata pita kaya yawapiyataka samma panihitang sittam seya sunang tatu kali etina satcho bajina hotu te jaya mangala. জীবন চলার পথে মাতা পিতা বন্ধু বান্ধব জ্ঞাতিবর্গ যতটুকু উপকার করতে পারে না, একটি সত্য নিবিষ্ট চিত্ত, একটি পুণ্যময় চেতনা, একটি সুন্দর মন, তার চেয়ে বেশি উপকার করতে পারেন। আজকে লোহাগাড়া উপজেলা দিন লক্ষ্মণগিল যে পূর্ব কলাউজান লক্ষ্মণগিল সদ্ধর্ম রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে দানোত্তম দানরাজ শুভ কঠিন শিব দানোৎসবের দ্বিতীয় পর্বের পরন্ত বিকেলে সায়াগারা পাখি ডাকা অপরূপ গ্রামীণ নান্দনিক পরিবেশে চলমান কঠিন শিব দানোৎসবের পরম আরাধ্যতম সভাপতি, যিনি এতটা অঞ্চলে একজন শুধু বর্ষিয়াম বৌদ্ধ বিজ্ঞ নয়, সকলের কাছে সমধিক শ্রদ্ধেয় এবং জনপ্রিয়, বিশেষ করে যার অন্তর্জগতে মৈত্রী করুণায় ভরপুর, আমার পরম শ্রদ্ধেয় রতনানন্দ মহাতের মহোদয়, পরম পূজ্যপাদ উদ্বোধক যিনি বিহারের অধ্যক্ষ, যার বসবাস যাপনের প্রতিফলনে আপনারা এই কঠিন শিবদান উদযাপন সম্পন্ন করতে পারছেন, পরম শ্রদ্ধেয় বি জ্যোতির্ময় মহাতেরো, পরম পূজ্যপাদ বিশিষ্ট ধর্মদেশ চন্দ্রপণি নন্দনকানন বৌদ্ধবিহারের পূজনীয় বিহারাধ্যক্ষ, আমার অগ্রজ সতীর্থ বদন্ত জ্যোতিপাল মহাতেরো এবং বরাহাতিয়া বুদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি এস্তবীর প্রমুখ মহান গুণোত্তম মাননীয় ভিক্ষু সংঘ সঙ্গের পবিত্র রাঙ্গাশ্রণে নতশিরে ভক্তি প্রসূত হৃদয়ে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা কর্ম কর্মফল বিশ্বাসী তীর্থের পূজারী প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, বিশেষ করে আজকের এই কঠিন শুভদানের যিনি প্রধান অতিথি আমাদের বাবু মানিক বড়ুয়া এবং সম্বর্ধিত অতিথি শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া সাহালকান্তি বড়ুয়া সহ যারা জ্ঞাতিগণ আজকের এই লক্ষণের কৃষকধর্ম রত্নাঙ্কুর বিহার প্রাঙ্গণে দানোত্তম কঠিন শিব দানে পুণ্য চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি মেত্তা করুণা দান করতেছি। মাননীয় ভিক্ষু সংঘ, প্রিয় জ্ঞাতিগণ, হয়তো আপনারা চিন্তা করছেন প্রধান ধর্ম দেশক বানতে দেশানা করে ফেললে দায়ক দায়িকারা চলে যাবে। আসলে বিভিন্ন জায়গায় এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ হয়ে যায়, প্রধান ধর্ম দেশক বান থেকে আনা হয়, বিশেষ করে যে একটু সৃজনশীল ব্যতিক্রমী এবং প্রধান প্রধান ধর্ম দান করার জন্যে, কিন্তু আমাদের চলমান বঙ্গীয় বড়ুয়া সমাজে, আমি বৌদ্ধ সমাজে বলবো না, যেহেতু বৌদ্ধ বলতে সাকমা মারমা রাখাই নেরও বৌদ্ধ, আমাদের বঙ্গীয় বড়ুয়া সমাজে আমরা কঠিন শিব দান যদিও বা জাতীয় উৎসবে পরিণত হলেও পর আমরা এই কঠিন শিব দানকে উৎসবমুখর করলেও আমাদের যে মুখ্য বিষয় মূল উদ্দেশ্য এই কঠিন শিব দানের যে আনিসংসকতা ফল এগুলো আমাদের
দীর্ঘ 365 দিন অফকার ফলে কতটুকু প্রতিফলিত করতে পাচ্ছি এবং বাস্তবায়ন করতে পাচ্ছি এটা এখন বিবেচনা করার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে প্রিয় জ্ঞাতিগণ তবে এটাই আমাদের বলতে হয় আমরা যারা বড়ুয়া সমাজ বা বঙ্গীয় বড়ুয়া সমাজ আছি আমরা আমাদের সবকিছু পরিচিতি মনের ভাব ব্যক্ত বহুদিনের অনুভূতি আকাঙ্ক্ষা উদ্দীপনা মনের বাসনা সবকিছু আমরা পূর্ণাঙ্গভাবে বহিঃপ্রকাশ করার একমাত্র মাধ্যম আমাদের বিহার ভিত্তিক ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা এই দেশে শুধু সংখ্যালঘু হয়েছি বলে তা নয় আমরা বিশেষ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক প্রাঙ্গণে বা রাষ্ট্রীয় বিভিন্ন স্থানে আমরা বেশি দূর যেতে না পারার কারণে নিজেকে সেখানে উপস্থাপন করার তেমন আমাদের সুযোগ নেই তাই আমরা অনেক সময় এগুলোকেই আমরা অবশ্যই মাধ্যম করি যেখানে আমার পরিচিতি যেখানে আমাদের প্রজন্মদের ঠিকানা রচনার অন্যতম একটি মাধ্যম এই বৌদ্ধ বিহারগুলো এখানে একটি বক্তব্যে আমাদের স্বাগত ভাষণে বলেছেন যে আমাদের বৌদ্ধ বিহার বৌদ্ধ ধর্ম যে পালন করার জন্য যে একটি প্রতিষ্ঠানের দরকার নেই তবে বৌদ্ধ ধর্ম চর্চা করার জন্য একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে এটা অতএব চরম সত্য কথা আমি বিগত কয়েক বছর আগে জাপানে গিয়েছিলাম ওখানে টোকিওতে একটা জাতিসংঘের স্বীকৃত ইউনেস্কো স্বীকৃত একটি বৌদ্ধ বিহার সেখানে পরিদর্শনে যাই গিয়ে দেখলাম এত বিশাল হাজার বছরের অধিক আয়ুষ্কাল একটি বৌদ্ধ বিহার এই সুন্দর বৌদ্ধ বিহারটিতে কোথাও একটা বুদ্ধ মূর্তি নাই সেখানে যিনি দায়িত্বে আছেন আমি অতীব কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলাম এটা তো বৌদ্ধ বিহার এখানে বুদ্ধ মূর্তি নাই কেন যে বৌদ্ধ বিহারের বয়স এখন 1000 বছরের অধিক এবং জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত এই বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি নাই কেন তিনি আমাকে সুন্দর উত্তর দিলেন যে দেখেন যে বুদ্ধ মূর্তি বিহারে অবস্থান করবে তা নির্দিষ্ট নয় বুদ্ধ অবস্থান করে মানুষের অন্তরে যার অন্তরে বুদ্ধের নীতি থাকে যার হৃদয়ে বুদ্ধের যে মৈত্রী থাকে বুদ্ধের উপদেশ থাকে তিনি প্রকৃত বৌদ্ধ কিন্তু দেখা যায় আমাদের বাংলাদেশে আমরা বড় বড় যেভাবে বৌদ্ধ বিহার বলুন বা আমরা যেভাবে চৈত্য পেকুড়া বা বুদ্ধ মূর্তি যেভাবে আমরা তৈরি করছি সেভাবে নিজের অন্তরকে বুদ্ধের প্রকৃত আদর্শে বুদ্ধের প্রকৃত নীতিতে আমরা বলিয়েন বা উন্নত হতে পারছি না প্রিয় জ্ঞাতিগণ এ কারণে আমাদের যারা প্রকৃত সমতলে বৌদ্ধরা আমরা বুদ্ধের যে শিক্ষা বুদ্ধের যে নীতি নৈতিকতা বুদ্ধের যে উপদেশ সেগুলো জীবনে কতটুকু প্রতিপালন করতে পারছি আমি একটা জিনিস অনুভব করি আমরা সংবিধান করলে পঞ্চশীল নিই আমরা একটি বাঁধতে পান করলে পঞ্চশীল নিই বিহারে গেলেই পঞ্চশীল নিই অহরহ আমরা পঞ্চশীল নিতেই থাকি কিন্তু জাপানিসেরা ঘন ঘন পঞ্চশীল গ্রহণ করেন না অথচ তারা পঞ্চশীল ভাঙ্গে না তাদের মধ্যে নীতি নৈতিকতা ভরপুর তারা কখনো চুরি করে না মিথ্যা বলে না অন্যায় করে না অপরাধ করে না বুদ্ধের যে প্রকৃত যে নীতি সেগুলো তারা আচরণ করেন অনুশীলন করেন এজন্য বলা হয় বুদ্ধিজম ইজ নট ট্রেডিশনালি রিলিজিয়ন বুদ্ধিজম ইজ প্র্যাকটিস অর অ্যাপ্লাইং রিলিজিয়ন বৌদ্ধ ধর্ম ঐতিহ্যগত বা বংশ পরম্পরা ধর্ম নয় বৌদ্ধ ধর্ম হচ্ছে সচ্ছা অনুশীলন প্রয়োগিক ধর্ম এটাই হচ্ছে বৌদ্ধ ধর্ম এই জন্য বলা হয় বুদ্ধিজম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো ফিলোসফি বৌদ্ধ ধর্ম শুধু একটি ধর্ম নয় একটি দর্শনও বটে কারণ
পৃথিবীতে সবগুলো শুধু ধর্ম আর বৌদ্ধ ধর্ম হচ্ছে সদ্ধর্ম যেমন এই বিহারের নাম লক্ষণের কিল সদ্ধর্ম রত্তানপুর বিহার সদ্ধর্ম কেন বলা হয়েছে যে অন্যগুলো শুধু ধর্ম আমাদের বৌদ্ধ ধর্ম সদ্ধর্ম সৎ সঠিক শুদ্ধ সুন্দর যে ধর্ম সেটি হচ্ছে সদ্ধর্ম পৃথিবীতে অন্যান্য ধর্ম হচ্ছে যে বুদ্ধ ধর্ম হচ্ছে নিবৃত্তির ধর্ম এবং ত্যাগের ধর্ম যেই ত্যাগ মানুষকে ভালোবাসতে শেখায় মানুষকে ক্ষমাশীল হওয়ার হতে অনুপ্রেরণা দেয় মানুষকে উন্নত হওয়ার অনুপ্রেরণা দেয় সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম আমি একটি ছোট্ট উদাহরণ দিই বেশ কিছুদিন আগে আমার অবস্থান স্থল বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান হাজার বছরের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান সম্রাট অশোক প্রতিষ্ঠিত যেখানে ভগবান বুদ্ধ এসে এক রাত্রি বিশ্রাম করেছিলেন এমন পবিত্র তীর্থভূমি সে রামুরাংকুটে বিকালবেলা আট নয় জন ইসলাম ধর্মে কিছু হুজুর পরিদর্শনে আসছিলেন তারা ওই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন প্রধান আছেন তাকে খুঁজছিলেন তো আমাকে দেখা দিলেন তারা এসে আমাকে বলে আপনার সাথে একটু আমরা আলাপ করতে পারবো অবশ্যই কেন পারবেন আপনারা যখন আমার দরবারে চলে আসছেন আমার প্রতিষ্ঠানে চলে আসছেন অবশ্যই আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন তখন তারা জানতে চেয়েছেন যে যদি মনে করেন কোনো একজন অবৈধ বা কোনো একজন বৌদ্ধ ধর্ম পালন করে না এমন কেউ যদি বৌদ্ধ মূর্তি ভাঙে অথবা আপনাদের বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক সেটা যদি ফুড়ে ফেলে বা বৌদ্ধ ধর্মকে আঘাত করে আপনাদের তখন করণীয় কী হবে আপনারা তখন কি করবেন বা আপনাদের সেই মুহূর্তে দায়িত্ব কি এটা তারা জানতে চেয়েছেন তখন আমি বুঝে গেছি তাদের একটা অভিলাষ আসছে আমাদের বৌদ্ধ ধর্মের ভিতরে শিক্ষাটা কি তখন আমি তাদেরকে উল্টো প্রশ্ন করলাম তার আগে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইব সেটি হচ্ছে মনে করেন একজন অমুসলিম সে হোক নাস্তিক সে হোক কাফের বা সে হোক অন্য ধর্মের লোক সে যদি আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান যদি মসজিদ ভেঙে ফেলে বা কোরআন যদি ফোড়া দেয় তখন আপনাদের মুসলিম হিসাবে আপনার দায়িত্ব কি কর্তব্য কি তখন তারা বললেন যদি কেউ আমাদের মসজিদ ভাঙে বা কোরআন ফোড়া দেয় আমরা তাদেরকে হত্যা করব শুধু তাদেরকে নয় তাদের পরিবারকে আমরা ধ্বংস করে দেব কারণ পৃথিবীতে কারো শক্তি না কাউকে শক্তি দেওয়া হয়নি আমাদের আল্লাহর ঘর মসজিদ ভাঙার বা আমাদের কোরআন ফোড়া দেওয়ার আমরা তাদেরকে হত্যা করব এবার শুনুন আমার বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে যদি কেউ আমাদের বৌদ্ধ মন্দির ভাঙে বা বুদ্ধ মূর্তি ভাঙে বা আমাদের ত্রিপিটক ফোড়া দেয় আমরা তার প্রতি করুণা দান করব এবং তার অজ্ঞানতার কারণে জ্ঞানহীনতার কারণে হয়তো তিনি এই কাজটি করেছেন আমরা প্রার্থনা করব তার যেন জ্ঞান আসে এবং সে যেন সুখী হয় পাশাপাশি সে যেন বোঝার এক ক্ষমতা লাভ করেন আমরা তাকে আঘাত করব না তাকে কোনো আমরা হত্যা করব না বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব না যেমন দেখেছেন 2012 সালে 29শে সেপ্টেম্বর অনেক রামু বৌদ্ধ মন্দির পোড়া দেওয়া হয়েছিল সেদিন যদি রামুর যে সমস্ত বৌদ্ধরা আছে অন্তত তারা যদি হাতে একটা কোদাল নিয়ে বা একটা যে কোনো যে হাতুড়ি নিয়ে দাঁড়াতে তারা চাইলে পারতেন কিন্তু তারা দাঁড়ায়নি তারা সেটাকে ক্ষমার দৃষ্টিতে এবং সেটা তারা নিজেদের কর্মফল বলে মেনে নিয়েছেন অনুরূপভাবে কেউ যদি আমাদের বুদ্ধ মূর্তি ভাঙে কারণ বুদ্ধ মূর্তিতে সীমাবদ্ধ নয় বুদ্ধ থাকে অন্তরে যদি বুদ্ধ ধর্ম ধ্বংস করতে হয় এই পৃথিবীতে যারা বুদ্ধের ধর্ম আচরণ করেন সবাইকে হত্যা করতে হবে শুধু একটি মন্দির ফোড়া দিয়ে একটি বুদ্ধ মূর্তি ভেঙে একটি ত্রিপিটক ফোড়া দিয়ে এই পৃথিবী থেকে বৌদ্ধ ধর্ম নিচ্ছিন্ন করা যাবে না তখন তারা একটু হতবিম্ব হলেন বুঝতে পারলেন আসলে বুদ্ধের ধর্মটা মহৎ যেখানে বলা হয়েছে জগতের সকল পরিচিত আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মে জগতের সকল প্রাণী
সুখ কামনা করার বাধ্যবাধকতা নেই, সেখানে সীমাবদ্ধতা আছে। যেমন একজন প্রকৃত মুসলিম সে কোনদিন একজন কাফের নাস্তিক তার সুখ কামনা করতে পারে না, এটা তাদের ধর্মীয় বিধিবিধান আছে। অথচ বৌদ্ধে বলা হয়েছে সে শত্রু হোক মিত্র হোক, সে মানুষ হোক অমানুষ হোক, সে তির্যক প্রাণী হোক সে মানুষ যে কোনো প্রাণী হোক সেও তারও যেন সুখ কামনা করা হয়। এই কারণে বৌদ্ধর্ম আমি বৌদ্ধ হিসেবে বলবো না যে একটি পৃথিবীতে শান্তিময় অন্যতম ধর্ম। যারা অবৌদ্ধ তারা বৌদ্ধদের আচরণে ব্যবহারে তারাই বুঝতে পারে আসলে বৌদ্ধ ধর্মের নীতি নৈতিকতা কি। কিন্তু ভগবান তথাগত গৌতম বুদ্ধ যে এই উদ্দেশ্য নিয়ে মানুষের মুক্তির বার্তা নিয়ে মানুষকে ধর্ম প্রচার করেছিলেন, মানবতা দেখিয়েছিলেন এবং যেখানে মানুষকে শিক্ষা দিয়েছিলেন, আমরা কালের বিবর্তনে আড়াই হাজার বছর পরে এসে সেই বুদ্ধের মহান যে আদর্শ উদ্দেশ্য আমরা কতটুকু প্রতিপালন করতে পাচ্ছি। যদি বলা হয় আমার দৃষ্টিতে আমার দর্শনে গৌতম বুদ্ধ পৃথিবীতে গণতন্ত্রের প্রথম সৃষ্টি করেছেন, আবিষ্কার করেছেন। কারণ বুদ্ধের পরবর্তী যে সম্রাট অশোক তিনি জন্মগত বৌদ্ধ ছিলেন না, তিনি সনাতন ছিলেন। আপনারা অবাক হবেন সে বৌদ্ধ গ্রহণ করার পিছনে যে বিষয়টি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সেটি হচ্ছে বুদ্ধের সাম্যতাবাদ। পৃথিবীতে সর্বপ্রথম সাম্যতাবাদের প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ। যখন সনাতন ধর্মে স্পর্শ করা নিষেধ, জাত অজাত পরস্পরে হিংসা বিদ্বেষ বিবিধ্যমান, সেই সময়ে গৌতম বুদ্ধ এসে উঁচু নিচু জাত অজাত ব্রাহ্মণ অব্রাহ্মণ যে তাদের সবার মধ্যে একটা সাম্যতা এনেছিলেন। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে মূল সত্য হচ্ছে সাম্যতা তথা ইকুয়ালিটি। যেখানে সাম্যতা নাই যেখানে সমতা নাই সেখানে কখনো গণতন্ত্র হতে পারে না। এজন্য বলা হয় ইকুয়ালিটি ইজ দ্য ডিসিপ্লিন অফ দা যে আপনার গণতন্ত্রের ডেমোক্রেসি। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে যে সাম্যতা। সেই সম্রাট অশোক যখন অর্হাৎ সেই মুদ্রিত সোপান থেকে জিজ্ঞেস করেছিলেন বৌদ্ধ সাম্যতা কিভাবে দেখানো হয়েছে, সেই অর্হাৎ মুদ্রিত সোপানতে বলেছিলেন মহারাজ পদ্মা গঙ্গা মেঘনা যমুনা সরস্বতী এই সমস্ত নদীর জল যখন সাগরে গিয়ে মিলিত হয় তখন কোনটা কোন নদীর জল যেমন বেছে নেওয়া সম্ভব নয়, অনুরূপভাবে ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র বৈশ্য যে জাতের হোক না কেন যখন তারা বৌদ্ধে প্রবেশ করেন বিক্ষু হয় তখন কে ধনীর ছেলে কে গরিবের ছেলে এটা কোনো পার্থক্য থাকে না, সবার একটা পরিচয় বুদ্ধ পুত্র। যেখানে বিভেদ নেই হিংসা নেই বৈষম্য নেই পার্থক্য নেই এটাই হচ্ছে বুদ্ধ ধর্ম যেটাকে বলা হয় সাম্যতা। সেদিন সেই অর্হাৎ বুদ্ধকৃত সমাতের এই কথা শুনে সেই সম্রাট অশোক সেই স্থানে বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণাসামি বলে সেখানে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে সেদিন সেই স্থানে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। যেই সম্রাট অশোক তথাগত বুদ্ধের প্রচারিত 84,000 বুদ্ধবাণী উপলক্ষে 96 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে 84,000 ধর্মচিত্র নির্মাণ করেছিলেন। বুদ্ধের পরবর্তী পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কি যদি ধর্ম বুদ্ধ ধর্ম প্রচার করে থাকেন তার নাম সম্রাট অশোক। অথচ তিনি জন্মগত বৌদ্ধ ছিলেন না। কালের বিবর্তনে আধুনিক যুগে এসে ভারতবর্ষে যার মাধ্যমে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম প্রচার করা হয়েছে, বর্তমান ভারতের জাতীয় সংসদে যে কয়েকজন মন্ত্রী বৌদ্ধ ধর্ম দাবি করেন এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে বিআর আম্বেদকর, যাকে বলা হয় বুদ্ধিসত্ত্ব। সেই বিআর আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এই বুদ্ধের সাম্যতা দেখে, বুদ্ধের অহিংসা বাণী দেখে, বুদ্ধের উদারতা দেখে, জাত অজাত সকল মানুষের প্রতি বুদ্ধের সমতা দেখে সেই আম্বেদকর একজন স্পর্শ অস্পৃশ্য জাতির সন্তান হয়েও তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে
বর্তমান ভারতবর্ষে যে বৌদ্ধরা নাগপুরে মহারাষ্ট্রে 70% বৌদ্ধ ধর্ম, যে স্বয়ং দুর্গা পূজার দিনও 10,000 সনাতনী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন সেই আম্বেদকর, এই আম্বেদকরের কারণে এখন ভারতবর্ষে বুদ্ধ পূর্ণিমাকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এই আম্বেদকরের কারণে এখন সেই ভারতবর্ষের যত্রতত্রে এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে বৌদ্ধর্মীয় অনুষ্ঠানে যান সেখানে বুদ্ধামুষ্ঠান আছে বলে নিজেকে যে মন্ত্র জপেন, এর পিছনে সেই ভারতের সমৃদ্ধার প্রতা, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সহাবস্থানের স্বীকৃতি দান করেছিলেন। সেই আম্বেদকর জন্মগত বৌদ্ধ ছিল না, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সম্রাট অশোকের পরবর্তী সবচেয়ে বেশি ভারতবর্ষ থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে দুজন মানুষ বুদ্ধের পরবর্তী সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম গ্রহণ যে প্রচার করেছিলেন তারা দুজন সেই সম্রাট অশোক এবং আম্বেদকর, কেউ জন্মগত বৌদ্ধ ছিল না, অথচ তারাই সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এ কারণে বুদ্ধের এমনকি মন্ত্র ছিল, এমনকি বুদ্ধের শিক্ষা ছিল যে বৌদ্ধ ধর্ম আজ শুধু বৌদ্ধদের মধ্যে সীমাবদ্ধ নাই, সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বৌদ্ধ ধর্ম ছচ্ছা করেন। কারণ বৌদ্ধ ধর্ম মধ্যে হিংসা নেই, বৌদ্ধ ধর্মের মধ্যে সংকীর্ণতা নেই, বৌদ্ধ ধর্মের মধ্যে যে মানুষকে পরস্পরে বিদ্বেষ করার কোনো স্থান নেই। এখন কালের বিবর্তনে আমরা আস্তে আস্তে যে বৌদ্ধ বিহার একসময় যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা নালন্দ সোমবার বিহার, সেই বৌদ্ধ বিহারে যে পৃথিবীর সমস্ত দেশ থেকে শিক্ষা গ্রহণ করার জন্যে সেখানে অধ্যয়ন করতে আসতেন, সেখানে যে বৌদ্ধ ভিক্ষুরা এক একজন ভিক্ষু এক একজন অধ্যাপক ছিলেন, কিন্তু সেই বৌদ্ধ বিহারের বর্তমান যিনি প্রধান থাকেন আমরা তাকে অধ্যক্ষ বলে থাকি, অথচ যিনি কলেজের প্রধান তাকে প্রিন্সিপাল বা অধ্যক্ষ বলা হয়। এই কলেজের প্রিন্সিপাল তথা অধ্যক্ষের নামকরণ আছে এসেছে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ থেকে, কারণ পৃথিবীর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তক্ষশিলা। এই তক্ষশিলা ছিল একটি বৌদ্ধ ধর্ম চর্চার প্রাণ কেন্দ্রবিন্দু, সেই তক্ষশিলা থেকে পৃথিবীতে সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রবর্তন হয়েছে, প্রচলন হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমাদের বৌদ্ধ ধর্ম গুরুকে আচার্য বলা হয়, উপাধ্যায় বলা হয়। আপনারা দেখবেন সমস্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে একজন আচার্য থাকেন, একজন উপাচার্য থাকেন, উপাচার্যকে বিসি বলা হয়, ভাইস চ্যান্সেলর। আর যিনি আচার্য যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি আছে সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় আছে পদাধিকার বলে সমগ্র সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। আর যিনি উপাচার্য তিনি নিজের যোগ্যতা বলে সেখানে যায়, অথচ যিনি প্রধান সমগ্র বিশ্ববিদ্যালয়ের সেই আচার্য মহামান্য রাষ্ট্রপতি। আর আমরা যারা বৌদ্ধ ভিক্ষু আমাদেরকেও আচার্য বলা হয়, কারণ এক একজন বৌদ্ধ ভিক্ষু এক একজন শিক্ষক এক একজন অধ্যাপক, কিন্তু কালের বিবর্তনে আড়াই হাজার বছর পরে এসে আমরা যে মহৎ একজন বৌদ্ধ ভিক্ষু সেই বৌদ্ধ ভিক্ষু এখন যাযাবরে রূপান্তরিত হয়ে গেছে। বৌদ্ধ ভিক্ষু অধ্যাপক থেকে এই বাংলার মাটির যিনি সর্বপ্রথম অধ্যাপক হয়ে বাংলার মাটি থেকে বাংলার সীমানা থেকে অন্য জায়গায় গিয়ে যে অধ্যাপনা করেছিলেন তার নাম হচ্ছে অতীশ দীপঙ্কর, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ 2006 সালের বিবিসি জরিপে যে 20 জন বাঙালির তার অন্যতম হচ্ছে অতীশ দীপঙ্কর। এই অতীশ দীপঙ্কর যে 1000 সময়ে 1000 বছর আগে এই বাংলার মাটিতে জন্ম নিয়ে তিনি বাংলার মাটি থেকে তিব্বতে গিয়ে প্রথম অধ্যাপনা করেছিলেন, বাংলা ভাষাকে পৃথিবীর বাইরে গিয়ে বাংলাদেশের বাইরে গিয়ে তিনি প্রথম প্রচার করেছিলেন, যার কারণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মধ্যে অন্যতম অতীশ দীপঙ্কর, যার নামে যে আমাদের আওয়ামী লীগ সরকার তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়
অতীশ দীপঙ্কর হাসপাতাল অতীশ দীপঙ্কর সড়ক বিনির্মাণ করেছেন সেই অতীশ দীপঙ্কর ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু আজ এমন তরু মহাগুণ সম্পন্ন বৌদ্ধ ভিক্ষুরা আমরা আস্তে আস্তে এখন পুরোহিত হয়ে গেছি আপনারা যখন সংগদান করেন একটা পুরোহিত দেন এটা বিহারের অধ্যক্ষ বানাতের জন্য দেন এখন আমরা অধ্যাপক থেকে অধ্যক্ষ থেকে পুরোহিত হয়ে গেছি কালের বিবর্তনে আমরা সেই বৌদ্ধ ভিক্ষুরা পুরোহিতে রূপান্তরিত হয়ে গেছি আমি বলি যারা বৌদ্ধ ভিক্ষু আমরা পুরোহিত উপাধি দ্বারা হয়েছি আমরা পুরোহিত নয় পুরোহিত হয়ে গেছি কারণ যেদিন থেকে আমরা বৌদ্ধ ভিক্ষুরা পলাশ সঙ্গে আবদ্ধ হয়ে গেছি সেদিন থেকে প্রকৃত আদর্শ নীতি নৈতিকতা থেকে আমরা চ্যুত হয়ে গেছি এবং একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন আগে বৌদ্ধ বিহারগুলো কাঁচা ছিল কিন্তু বৌদ্ধ বিহারে অবস্থান করা যে সমস্ত বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন অধ্যক্ষরা থাকতেন তারা পাকা ছিলেন কালের বিবর্তনে এসে বৌদ্ধ বিহার এখন ফাঁকা হচ্ছে কিন্তু বৌদ্ধ বিহারে অবস্থান করা ভিক্ষুরা কাঁচা হয়ে গেছে আগের বিহারগুলো কাঁচা ছিল মাটি ছিল বাঁশের ছিল বিভিন্ন কড়কড়া ছিল কিন্তু সেই সময়ের বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু ফাঁকা ছিলেন শিলে বিনয়ে ত্যাগে আদর্শে শক্ত ছিলেন দক্ষ ছিলেন কিন্তু তাদের অবস্থান সেই বৌদ্ধ বিহারগুলো কাঁচা ছিল দুর্বল ছিল কালের বিবর্তনে এসে আমাদের বৌদ্ধ বিহারগুলো ফাঁকা হচ্ছে ঠিক কিন্তু আমরা যারা বৌদ্ধ ভিক্ষু অধ্যক্ষ বা পুরোহিত বলুন আমরা কিন্তু কাঁচা হয়ে গেছি অনুরূপভাবে তৎসময়ে সমাজে গ্রামে ঘরবাড়ি কাঁচা ছিল সেই বাড়ির অবস্থান করা মানুষেরা অন্তর উদার ছিল মৈত্রী ভালোবাসা ছিল পরস্পরের শ্রদ্ধাবোধ ছিল কিন্তু কালের বিবর্তনে সেই কাঁচা বাড়ি ফাঁকা বাড়িতে রূপান্তরিত হয়েছে ওই ফাঁকা বাড়িতে থাকা মানুষেরা মন মানসিকতায় কাঁচা হয়ে গেছে তাহলে এভাবে যদি আমরা পরিবর্তন হয়ে যাই তাহলে বুদ্ধের যে আদর্শ আমরা যারা বৌদ্ধ এই সমতলে আমরা সংখ্যালঘু কিন্তু আমি মনে করি সংখ্যালঘু একটা বড় বিষয় নয় কারণ কোয়ান্টিটি ইজ নট পারফেক্ট কোয়ালিটি ইজ পারফেক্ট কোয়ান্টিটি ইজ নট ম্যাটার কোয়ালিটি ইজ পারফেক্ট 1000 গরু একটা সিংহের সাথে পারে না 1000 গরু একটা বাঘের সাথে পারে না সংখ্যায় কতজন সেটা বড় কথা নয় আপনি জ্ঞানে বিজ্ঞানে আপনি শিক্ষায় কতটুকু উন্নত সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে ইহুদি আছে মাত্র 2 কোটি আজকে পুরো পৃথিবী তাদের হাতে নিয়ন্ত্রিত ফেসবুক বলুন সেই ফেসবুকের আবিষ্কারক তিনিও একজন ইহুদি তারা জ্ঞানে শিক্ষায় অনেক উন্নত আমি যখন আমেরিকার নিউ ইয়র্কের রাস্তার ফাঁস দিয়ে যাচ্ছিলাম তখন একটা পাহাড়ের উঁচু পাহাড়ে সারি সারি কিছু ঘর দেখে আমার মন আকর্ষণ করেছে তখন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এতগুলো বাড়ি কিন্তু এই বাড়িগুলো একটু ব্যতিক্রম কেন এত সুন্দর কেন এত সাজানো কেন তখন তিনি উত্তর দিলেন এগুলো ইহুদিদের বাড়ি তাদের অবস্থান তাদের চিন্তা চেতনা তাদের মন মানসিকতা ভিন্ন এবং উন্নত তাদের আচরণ ভিন্ন তাদের সন্তানকে সুশিক্ষিত করেন তাদের প্রজন্মকে সমৃদ্ধ করেন সুতরাং আজ তারা ক্ষুদ্র হয়েও সংখ্যায় কিন্তু শক্তিতে শিক্ষায় মেধায় পৃথিবীর অন্যতম সুতরাং সংখ্যালঘু সেটা বড় কথা নয় আমার প্রজন্ম আমার সন্তান কতটুকু উন্নত হচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি প্রায় সময় একটা কথা বলি সেটা হচ্ছে সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে সম্পদ বানাতে হবে সন্তান যদি সম্পদ না হয় আপনার সম্পদের কোনো মূল্য থাকবে না আপনি যে মাতার গ্রাম পাইয়ে ফেলে যে সম্পদ দিন রাত পরিশ্রম করে অর্জন করছেন সেগুলো যদি একটু যদি সঠিক দক্ষ যদি আপনি ওয়ারিসের হাতে দিয়ে যেতে না পারেন আপনি মরে শ্মশানের মাটি শুকানোর আগে আপনার রেখে যাওয়া সম্পদ হারিয়ে যাবে সুতরাং আমি মা বোনদের উদ্দেশ্যে প্রায় সময় বলি প্রয়োজনে আপনি কানের বালা বিক্রি করে কানের ফুল বিক্রি করে
হাতের গয়না গলার গয়না হাতের বালা বিক্রি করে আপনার সন্তানকে সম্পদ বানান সুশিক্ষিত করুন ভারতবর্ষে ক্ষুদ্র জাতি হতে শিখ এই শিখদের ধর্মীয় গুরুরা তাদেরকে একদিন সেই শিখকে কানাডার মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা ভারতবর্ষে সংখ্যালঘু হয়েও এত উন্নত কেন এত সমৃদ্ধ কেন অর্থ শিক্ষা বিজ্ঞানে এত উন্নত কেন তিনি বললেন আমরা যখন মন্দিরে যাই আমাদের ধর্মীয় গুরুরা আমাদেরকে দুইটা বিষয়ে বেশি গুরুত্ব দেন একটি হচ্ছে শিক্ষা একটি হচ্ছে ব্যবসা এই দুটি জিনিস হয়ে উদ্বুদ্ধ হওয়ার জন্য আজ থেকে শত শত বছর ধরে আমাদের শিখের যে ধর্মগুরুরা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেন এখন যদি আমরা শুধু আপনাকে দান দিতে বলি দান দিতে উদ্বুদ্ধ করি আপনার যদি সেই সামর্থ্য না থাকে আপনি দান দিবেন কোত্থেকে আমি যখন একদিন এখানে অজম বাবু আছে মনে হয় যে আমি সেই রুমা সেই নদীর তীরে তারা যখন উপকূলবর্তের পূজা করছিলেন সেখানে অনুষ্ঠানে গিয়েছিলাম তার সময়ে রুমা উপজেলা চেয়ারম্যান অন্তর সিং মারমা তিনি প্রশ্ন করেছিলেন বানতে আপনারা সব সময় আমাদেরকে বলেন লর্ড দান করেন সিমেন্ট দান করেন আমাদেরকে ইট দান করেন যে টাইলস দান করেন কিন্তু কোনোদিন বলেন না আমরা এগুলো কিভাবে দান করব এই কথাটা আমার খান দিয়ে ঢুকে অন্তরে গিয়ে পৌঁছেছে সত্যি তো আমরা শুধু দায়িকদেরকে দান দিতে বলি কিন্তু দায়িকরা দান কিভাবে দেবে কোত্থেকে দেবে সেটার তো ব্যবস্থা করছি না এটা তো বাস্তব আমরা যদি তাদেরকে সেভাবে যদি তৈরি করে না দিই তারা দান কোত্থেকে দেবে আমি মনে করি আপনি দশটা বিহার নির্মাণের চেয়ে যদি গ্রামের সমাজের অবহেলিত দশজন সন্তানকে যদি সুপ্রতিষ্ঠিত করে দিতে পারেন আপনি একশো বছর সমাজে বেঁচে থাকতে পারবেন এই কারণে আমি এখন উদ্যোগ নিয়েছি আমি আর বৌদ্ধ বিহার নির্মাণ করব না আমি প্রয়োজনে স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ করব কারণ আমাদের জন্য বৌদ্ধ বিহারের চেয়ে শিক্ষার প্রয়োজন বেশি হয়েছে আপনি যদি সুশিক্ষিত না হন আপনি ধার্মিক হয়ে আপনার প্রজন্ম এই মাটিতে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না সুতরাং শত বছর হাজার বছর যদি এই মাটিতে বাঁচতে চান আপনার একটি সুদক্ষ প্রজন্ম জেনারেশন আপনাকে তৈরি করতে হবে তাই আমি এখন নিজের উদ্যোগে স্কুল বলুন কলেজ বলুন সেদিকে মনোযোগ দিয়েছি কারণ আমার তৈরি সেই স্কুল কলেজ থেকে যদি দশজন যদি সুশিক্ষিত সন্তান তৈরি হয় বিসিএস ক্যাডার হয় ইঞ্জিনিয়ার ডাক্তার হয় সচিব হয় তাহলে এটা আমার জাতির একটি অলঙ্কার দুর্ভাগ্যের বিষয় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে দুবাই বিভিন্ন দেশে যায় তারা সিইও হয়ে যায় ম্যানেজার হয়ে যায় এমডি হয়ে যায় আর আমরা বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় আমরা লেবার হয়ে যাই শ্রমিক হিসেবে যাই আমার সন্তান বেতন পাই 20,000 টাকা আর পার্শ্ববর্তী দেশ সে ভারত থেকে যিনি যায় তিনি বেতন পায় 20,00,000 টাকা কারণ তিনি সিইও তিনি ইঞ্জিনিয়ার তিনি এমডি আর আমার এই বাংলার সন্তান তিনিও বিদেশ যায় ঠিক ওই সেম বিমানে করে কিন্তু তার বেতন 20,000 টাকা কারণ তিনি সেখানে লেবার শ্রমিক কারণ সে নিজের দেশে সেই যোগ্যতা শিক্ষিত হতে পারেনি লেখাপড়া করেনি যিনি কম্পিউটারের ওয়ার্ড এক্সেল এগুলো জানে না যিনি একটা কম্পিউটার ঢুকে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে না সেই বিদেশে গিয়ে কিভাবে সিইও হতে হবেন আর ভারতে নিজের দেশে আগে তাদের জেনারেশনকে সুশিক্ষিত করে বিদেশে সিইও এমডি হিসেবে পাঠায় গুগলের সিইও ভারতীয় আপনার বিভিন্ন যে অনলাইন ফুডার যেগুলো সারা পৃথিবীতে বিখ্যাত এগুলো সিইও দেখেন এমডি দেখেন ভারতীয় বংশোদ্ভূত এই আমার বাংলাদেশের কজন আছে কারণ এখন আমরা নিজেকে দক্ষ না করতে বিদেশমুখী হয়ে যাচ্ছি তো বিদেশে গিয়ে সারা জীবন আমি শ্রমিক থেকে যাচ্ছি কিন্তু আমি সিইও হতে পারছি না তাই আমি এটাই উদ্বুদ্ধ করব আমার প্রজন্ম আমার সন্তান এরা যদি ভবিষ্যতে একটি সুন্দর জাতি পেতে চায় তাদের কাছে সুদক্ষ হতে হবে সুশিক্ষিত হতে হবে তাই আমি চিন্তা করেছি যারা গরিব মেধাবী এমন কিছু সন্তান বর্তমান আমি 27 জন যে ছেলে মেয়ে যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছে না তাদেরকে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত
সে ডাক্তার হয়নি ইঞ্জিনিয়ার হয়নি ততক্ষণ পর্যন্ত তাদের শিক্ষার সমস্ত আমার দান দক্ষিণার টাকা দিয়ে বহন করার আমি দায়িত্ব নিয়েছি কিছুদিন আগে একজন হতভাগা মা তার স্বামী নাই তার একটি ছেলেকে হাতে করে আমার রাঙ্গুটে নিয়ে গিয়েছিলেন তার চেহারা মুমূর্ষু ছেলের চেহারা অন্ধকার তখন আমার টেবিলে একটি মার্কশিট হাতে দিয়ে বললেন বান্দে কালকে শেষ দিন আমার ছেলে কক্সবাজার সরকারি কলেজে চান্স পেয়েছে কিন্তু টাকার অভাবে ভর্তি করাতে পাচ্ছি না তখন আমি মার্কশিটটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে অল সাবজেক্ট এ প্লাস এমন একটি মেধাবী ছেলে অর্থের অভাবে ভর্তি হতে পাচ্ছে না তার বাবা নাই মা মানুষের কাজ করে তখন আমি চিন্তা করলাম এই ছেলের তো ভবিষ্যৎ আছে যদি সঠিকভাবে একে যদি দেখাশোনা করা হয় দায়িত্ব নেওয়া হয় এতে একদিন নিজের মেধাই ডাক্তার হবে সে বিসিএস দিতে পারবে তখন আমি জিজ্ঞেস করলাম ভর্তি খরচ কত টাকা সে বলল বেশি না 2700 টাকা কক্সবাজার সরকারি কলেজে ঠিক আছে গাড়ি ভাড়া সহ 3000 টাকা এখন দিয়ে দিলাম কালকে আগে ভর্তি করাই নেন এরপর প্রাইভেট খরচ আসা যাওয়া গাড়ি ভাড়া সবগুলোর জন্য মাসে কত টাকা লাগবে প্রতি মাসে 3000 টাকা লাগবে তখন বর্তমান যে ঋদ্ধিম নিউজ এটার প্রতিষ্ঠাতা যিনি তৃষানন্দ বিক্ষু তিনি একটা আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী কয়েকজন কিছু নিবেদিত যুবকদের নিয়ে এটি সংগঠন করেছেন আমি তাদের সাথে আলোচনা করে বলছি তোমরা প্রতি মাসে 100 টাকা দিয়ে 30 জনের 3000 টাকা দিয়ে এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ইন্টার পাস করে নাই এসএসসিতে গোল্ডেন প্লাস ইন্টারে যদি গোল্ডেন প্লাস আসে তাহলে সে ডাক্তারিতে পরীক্ষা দিয়ে যদি চান্স পেয়ে যায় সরকারিভাবে পুরো ডাক্তার যে ইন্টার্নি থেকে শুরু করে এমবিবিএস হয়ে বের হওয়ার দায়িত্ব আমরা নিব সে যদি এমবিবিএস হয়ে আমাদের কাছে আসে আমরা একটা এগ্রিমেন্ট করব তার মার সাথে তাদের সাথে সেটা হবে কি তার সেই ডাক্তার হওয়ার পরে 50% টাকা দিয়ে তার মতো আমার গরিব বৌদ্ধ সমাজ থেকে আরো 10 জন ছেলেকে সাহায্য করতে হবে এবং বিহার নির্মাণ বলুন গরিব মেয়ে বিয়ে দিতে পারছে না এরকম কাজে তাকে ভূমিকা রাখতে হবে তার সাথে একটা স্থান করে এরকম চুক্তি করে প্রায় সময় একটা আমরা কনসাল্ট করব আলোচনা করব এরকম আমি 7-8 জন ছেলে মেয়ে এখন দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি কারণ আমি 10 কোটি টাকা দিয়ে 10 সালে একটা বিহার তৈরি করতে পারবো টাকা দিয়ে কিন্তু 10 কোটি টাকা দিয়ে একজন মেধাবী সন্তান তৈরি করতে পারবো না একজন দক্ষ ভিক্ষু তৈরি করতে পারবো না একজন নিবেদিত ত্যাগী সমাজসেবী মানুষ তৈরি করতে পারবো না সুতরাং আমাদেরকে আগামী 100 বছর নয় 1000 বছর চিন্তা করতে হবে এগুলো যদি বৌদ্ধ ভিক্ষুরা যদি চিন্তা না করে তাহলে জাতি বেশি দূর যেতে পারবে না আফগানিস্তানে কি বৌদ্ধ ছিল না না থাকলে পামোয়া বুদ্ধমূর্তি খাড়া করেছে সেখানে আজকে বুদ্ধমূর্তি আছে বৌদ্ধ নাই বলে সেখানে বুদ্ধমূর্তি জরাজীর্ণ হয়ে যাচ্ছে ঠিক এই বাংলার মাটিতেও একদিন বৌদ্ধ ছিন্ন হয়ে গেলে তাহলে এই বিহার এই সম্পদ কারা রক্ষা করবে তাই আমার চিন্তা চেতনা এখন একটু ভিন্ন সেটি হচ্ছে কি আমার এখন ব্রত হচ্ছে আমার এখন চিন্তা হচ্ছে যদি আমি সত্যি যদি জঙ্গলে গিয়ে যদি ধ্যান করে ভিক্ষুধর্ম পালন করি অরহত হয়ে যেতে হবে আর যদি সমতলে গ্রামে বিহারে থাকি তাহলে আমার জাতি রক্ষার্থে আমাকে অনেক ত্যাগ করতে হবে যদি আমার একজন জ্যোতিষের মন্ত্রের কারণে যদি 10 জন সন্তান যদি প্রতিষ্ঠিত হয় আমি মনে করি আমার এখানেই আমার জীবন সার্থক যেমন আমি অধিষ্ঠান করেছি দায়িত্ব নিয়েছি আমার দান দক্ষিণের টাকা দিয়ে 100 জন গরিবের ছেলেকে এসএসসি পাস করাই দেব তার মধ্যে অলরেডি 53 জন ছেলেকে আমি এসএসসি পাস করে দিয়েছি বাকি 47 জন আছে এগুলো আমি অবশ্যই পালন করব এটাই হচ্ছে আমার টার্গেট এভাবে যদি আপনারা এই বিহার আজকে এই বিহার আমি ফেসবুকে দেখি সদীয় জ্যোতির্ময় বান্তে যখন জাতি যে বিভিন্ন কারুকার্য ফেসবুকে দেন তখন খুবই ভালো লাগে এভাবে সৃজনশীল পরিবর্তন কিছু করতে করতে সবাই যখন বিহারমুখী হবে তখন আপনাদের সমাজ পরিবর্তন হবে ধর্মের উন্নতি হবে তখন শাসন সদমের ভূমিকা রাখবেন আপনি যদি পারিবারিকভাবে সুখী হতে না পারেন আপনি ধার্মিক হতে পারবেন না কারণ আপনার সংসারে যদি অশান্তি থাকে আপনি সেখানে ধ্যান করবেন কিভাবে আপনার সংসারে যদি সমস্যা থাকে সেখানে আপনি শিল্পালন করবেন কিভাবে তাই আপনার পারিবারিক শান্তি আসতে হবে আর পারিবারিক শান্তি আসার জন্য আপনাকে একজন নিবেদিত সংগ্রামী
এবং পরিশ্রমী ধার্মিক মানুষ হতে হবে। আপনি যদি পরিশ্রমী নীতিবান ধার্মিক যদি মানুষ না হন আপনার পরিবারে আপনি সুখ আনতে পারবেন না। এখন প্রতিটি পরিবারে অশান্তি, এর পিছনে কারণ হচ্ছে নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণ। কারণ এখন আমরা স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আস্থা রাখতে পাচ্ছি না, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি বিশ্বাস আমরা ধরে রাখতে পাচ্ছি না, যার কারণে প্রতিটি সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে নীতি নৈতিকতা অবক্ষয় হবার কারণে। সুতরাং আমরা প্রকৃত যদি বদ্ধ দাবি করি তাহলে আমি কোনোদিন পঞ্চশীল লঙ্ঘন করব না। পঞ্চশীলে কি বলা হয়েছে, কামেসু মিচ্ছাচার কামেসু মিচ্ছাচারা বৈরামণি শিক্ষা প্রদান ক্ষমাদামি, অর্থাৎ আমি মিথ্যা কামাচার, সেটা কি আমি একজন স্ত্রী হিসাবে কখনো স্বামী ব্যতীত পর পুরুষের প্রতি দৃষ্টি দিব না, একজন স্বামী হিসাবে আমি কখনো পর নারীর প্রতি দৃষ্টি দিব না। এখন সমীক্ষা হচ্ছে একজন স্ত্রীর অনেক বন্ধু থাকতে পারে কিন্তু সে স্বামীর মর্যাদা পেতে পারে না, একজন স্বামীর অনেক বান্ধবী থাকতে পারে সে কিন্তু স্ত্রীর সম অধিকার পেতে পারে না। এখন সমস্যাটা হচ্ছে বান্ধবীকে যখন স্ত্রীর মর্যাদা দিতে যাচ্ছে, বন্ধুকে যখন স্বামীর মতো গুরুত্ব দিতে যাচ্ছে, সেই সংসারে অশান্তি হচ্ছে, ঠিক কিনা বলুন? ওখানে তো পঞ্চশীল লঙ্ঘন হয়ে যাচ্ছে, আপনার পঞ্চশীলের তিন নম্বর শীল ব্যঙ্গে যাচ্ছে, তাহলে এর জন্য দায়ী কে, এই অশান্তির দায়ী কে? আমি নিজে। সুতরাং আসুন আগে বুদ্ধ ধর্মকে বুঝুন। আপনি যদি গরু না চিনেন গরু চড়াতে পারবেন না, আপনি যদি শীল না চিনেন শীল পালন করতে পারবেন না। সুতরাং আগে আপনাকে শীল চিনতে হবে, তারপর পালন করবেন। তো প্রিয় জ্ঞাতিগণ, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আমিও গতকালকে রামকোটে কঠিন শিব দান হয়েছে, আজকে আমার ওই উকিয়া গোল্ডেন টেম্পলে কঠিন শিব দান শেষ করে, বিশেষ করে আমাকে বাবা নিরঞ্জনবাবু যেহেতু উকিয়াতে চাকরির সুবাদে উনি অনেকবার রামকোটে এসে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বারংবার অনুরোধ করছেন। তো নিরঞ্জনবাবু যে উকিয়া আশীর্বিদায় এলো গ্রামের যে সন্তান হিসাবে উনি বারবার বলছেন আপনাদের পক্ষ হয়ে এখানে এসে যে আপনাদের যে একটি সুন্দর যে আয়োজন, বিশেষ করে বিহারে বিহারাধ্যক্ষ বান্তে বান্তের প্রতি কৃতজ্ঞতা বন্দনা জানাচ্ছি, এবং আমাদের কমলবাবু তুষারবাবু তাদের যে সুন্দর একটি উপস্থাপনা বা যে একটা হিসাব নিকেশ দেওয়া, এটাই সত্যি একটি অনুকরণীয় বিষয়, আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। এবং যারা উপস্থাপনা করছেন অমলবাবু এবং সমরেশবাবু, তাদের সুন্দর যে সৃজনশীল এবং যে একটি আধুনিক সম্মত তাদের যে উপস্থাপনা বা সঞ্চালনা, এগুলো সত্যি গ্রহণযোগ্য অনুকরণীয়শীল, আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। তা আপনারা আজকে কঠিন শিব দান এসে নিজের মধ্যে এমনভাবে একটি যে শপথে বলিয়ান হন, আজ থেকে আমরা কিছু পরিবর্তন হয়ে আমরা নিজেকে এমনভাবে তৈরি করব, শুধু আমরা নয় আমাদের প্রজন্মকে এমন একটি সমাজ জাতি দিয়ে যাব যে প্রজন্মের মধ্য দিয়ে আমি একজন বাবা হিসাবে মা হিসাবে আমি আজীবন বেঁচে থাকবো। কারণ একজন বাবা নিজের পরিচয়ে পরিচিত হলে যতটুকু আনন্দ পায় না, সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারলে তার চেয়ে বেশি প্রীতি লাভ করেন। তাই বৃক্ষ তোমার পরিচয় কি, বৃক্ষ বলে ফলই আমার পরিচয়। তা আমি বলবো আপনি যদি সমাজে সমাদৃত হতে চান, মরণের পরেও বেঁচে থাকতে চান, আপনার সন্তানকে সম্পদ বানান। আপনার সন্তান যদি সম্পদ হয়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে আপনি মরণের পরেও শত বছর এই সমাজে বেঁচে থাকবেন। পরিশেষে লক্ষণের কিরি সদ্ধর্ম রণাঙ্কুর বিহার দায়ক দায়িকা সকলের প্রতি মৈত্রী দান করে আজকের এই কঠিন শিব দানের যে সুন্দর সফলতা অনুভব করে যে আমি আনন্দ প্রীতি লাভ করছি, আপনাদের প্রতি পুণ্যদান করছি, এরকম একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা। এবং আপনারা যে মাঝখানে দেখছিলাম জায়গা মাঝখানে খালি হয়ে গেছিল, এখন দেখতেছি খানায় খানায় মানে আবার পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে। হয়তো আপনারা এখানে অপেক্ষা করছেন যে বান্তে কিছু বলবে, আপনাদের এই যে আগ্রহ শ্রদ্ধাকে সাধুবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে এই লক্ষ্মণকিল সদ্ধম্ব রণাঙ্কুর বিহারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রত্যাশা করে হয়তো আমি শ্রদ্ধেয় বান্তেকে বলছি আগামী বছর এই জায়গা বাড়াতে হবে। পিছনে যে জায়গাগুলো আছে এই মঠের পিছনে জায়গাগুলো যদি আপনারা নিতে পারেন, এই মঠটা যদি সরাইয়ে যদি
আপনারা এখানে সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন। আমি শুরুতেই বলছি এক একটি বিহার এক একটি বিশ্ববিদ্যালয়, যেখানে স্কুলের কথা বলা হচ্ছে, পালিটুলের কথা বলা হচ্ছে, যে আমাদের শিক্ষক মহোদয় বলছেন, সত্যি এগুলো একটি সৃজনশীল যুগ উপযোগী সিদ্ধান্ত, মন মানসিকতা, এগুলোকে আমি সাধুবোধ জানাই। আপনারা ভিক্ষু এবং দায়ক উভয়ের সমানে আমরা আমাদের প্রজন্মকে কিছু দিয়ে যাই, গতানুগতিক নয়, ধারাবাহিকভাবে একটি সৃজনশীল মূলক, তাহলে আমরা বেশি দিন বেঁচে থাকব। সকলের শুভবুদ্ধিত হোক, সুন্দর চেতনাময় হোক। আমি আমার প্রজন্ম তরুণ সমাজকে বলবো, যারা শিক্ষা শিক্ষিত হতে পারেনি, দুঃখ করার কথা প্রয়োজন নেই। আপনারা ক্ষুদ্র হন বড় হন, আপনি আপনি উদ্যোক্তা হন। কারণ আমি প্রায় সময় উদ্বুদ্ধ করি, যেমন একটি বানর, তাকে যদি একটা যদি সাগর কলা দেন বা একটা যদি 1000 টাকার নোট দেন, তাহলে বানর কোনটা নেবে? কোনটা নেবে? কলাটা নেবে। কারণ বানর জানে না ওই 1000 টাকার নোট দিয়ে এরকম 100টা সাগর কলা পাওয়া যাবে। অনুরূপভাবে আপনি চাকরি প্রার্থী কেন হবেন, আপনি চাকরিদাতা হবেন। নিজেকে আমার যুবককে বলবো, যুবতীকে বলবো, আপনি নিজেকে এমনভাবে উদ্যোক্তা করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন, আপনি চাকরি প্রার্থী নয়, আপনি চাকরিদাতা হবেন। আপনি চাকরির পিছনে ছুটবেন কেন? আপনি চাকরি দান করবেন। তাই আমি প্রজন্মকে সেই উদ্বুদ্ধ করছি, নিজেকে হতাশ হবার কোনো প্রয়োজন নেই। নিজের ভিতর যে সত্তা আছে এগুলো দূরুন। আপনি প্রজাপতির পিছনে না ছুটে ফুলবাগান করুন, প্রজাপতি আপনার বাগানে আসবে। অর্থাৎ আগে প্রতিষ্ঠিত হন। আপনি যুবক যুবতী হয়ে নারী পুরুষের পিছনে না ছুটে আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন। শুধু নারী না, নারীর মাও আপনার পিছনে ছুটবে। অর্থাৎ আগে ফুলবাগান তৈরি করুন, প্রজাপতি আপনার বাগানে, শুধু একটা প্রজাপতি না, হরেক রকমের প্রজাপতি আপনার বাগানে আসবে। অর্থাৎ আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আমার যুব সমাজ, আমার যুবতী, আমি তাদেরকে উদ্বুদ্ধ করব, আগে নিজের পায়ে নিজে দাঁড়ান, আত্মসাবলম্বী দিলাম। আজকে আজকে এখানে হয়তো আমি দেখি নেই শুনি নেই উদ্বোধনী সঙ্গীতে যে কচি কোমল শিশুরা যে জয়মঙ্গল অট্টকথা আবৃত্তি করছেন, পান্তারা বলছে খুবই সুন্দর হয়েছে। এভাবে নিজেকে সেভাবে তৈরি করে ধর্মানুগয়ে একটি সুন্দর এবং একটি যুগ উপযোগী মহৎ একটি আমরা সমাজ উপহার দিই। সকলের শুভোদিত হোক, সুন্দর চেতনা উন্মেষ হোক, সকলের জীবনে বয়ে আসুক অনাবিলি শান্তি, অপরন্ত সুখ। এই প্রত্যাশায় আমি আমার ধর্মদান এখানে শুনি।